হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রমজানের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনে ইফতারি কি কি আয়োজন করছি, আমরা কিভাবে সিম্পল ইফতারি করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ছোলা উঠিয়ে দেওয়ার জন্য এখানে ঝাল লবণ সব কিছু দিয়ে একবারে রেডি করে নিচ্ছি। আমি একটু আগেই শুরু করেছি, যেহেতু ছোলাটা সিদ্ধ করতে হবে তো আমি তিন চার দিনের জন্য একবারে করে নিই। তিন চার দিন পরপর আমি ছোলা আবার সিদ্ধ করি। একটু আলু দিয়ে দিলাম, ছোলার মধ্যে আলু দিলে একটু মাখা মাখা ভাব হয়, যেটা খেতে ভালো লাগে। তারপর আমি ছোলাটাকে চুলায় উঠিয়ে দিয়ে একটু কাজ করতে চলে আসলাম। আমি একটা হ্যান্ড পেইন্টের কাজ করছি, এই কাজটা শেষ হইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা কিসের জন্য করছি সেটাও শেয়ার করব। তো আমি একটা পাড়ের মতো কাজ করছি, প্রথমে আমি রং ঢেলে নিচ্ছি, তো একটা রঙের কাজ করব। এই সময়টাতে একটু ফ্রি বসেছিলাম, তো এই জন্য আমি একটু একটু করে কাজ করা শুরু করি। এই কাজটা আমি একটু একটু করে করছি, কোনো চাপ নেই, যখন যতটুকু সময় পাই এভাবে করে করি। যেমন আজকে একটা রঙের কাজ করে এতটুকুই রেখে দিব, এটা শুকানোর জন্য রাখবো, আবার বাকি কালারগুলো পরে ইউজ করব। তো করতে করতে এতটুকু কাজ আমার হয়ে গেছে, আমি যে টিয়া রঙের পার্টটা ছিল সেটা শেষ করে ফেললাম। দেন আমি খালাকে বললাম যে একটু পোলায়ের চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি উঠিয়ে দিতে। তো এই খিচুড়িটা আমার খেতে ভালো লাগে পোলায়ের চাল দিয়ে করা হলে, আর একটু লেফট ওভার মুরগির মাংস ছিল সেটাও দিয়ে দিতে বললাম। আর এদিকে ছোলা রেডি হয়ে গেছে, ছোলাটা বক্সে করে রেখে দিই আর যতটুকু খাওয়ার খেয়ে ফেলবো। আজকে সৌরভ বাইরে ইফতারি করবে, এই জন্য মাত্র দুইটা আলুর চপ নিয়েছি আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিব। আর এর মধ্যেই চলে আসলো পাশের বাসায় থেকে ইফতারি। আজকে একটা ভাবি ইফতারি পাঠিয়েছে, অনেক মজার মজার ইফতারি পাঠিয়েছে। তো এগুলাই আমি আর কি নিচ্ছিলাম, বেড়ে নিচ্ছিলাম, আর ওনাকে একটু কিছু দিলাম। তারপর একটা ডাব কেটে নিয়েছি, আমি ইফতারিতে ডাবের পানি খাবো আজ, যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে, তো ডাবের পানি খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো। তো আমি শাঁসটা বের করে নিচ্ছিলাম একটা প্লেটে করে, এটাও ইফতারির সময় খাওয়া হবে এবং ডাবের পানিটাও খেতে পারবো। আর আমার পাতলা শাঁস এই টাইপের খুবই ভালো লাগে, খুবই মজা লাগে খেতে, মোটা যে নারিকেলের চেয়ে। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, সাবুদানা নিলাম সাবুদানা সেদ্ধ করার জন্য। তো এটা দিয়ে আমি যে রেসিপিটা করব সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দুইটা আলুর চপ ভাজতে দিয়ে দিলাম। মোটামুটি কিছু আইটেম রেডি করা হয়ে গেছে, এখানে দুধ, ডাবের পানি, নারকেল এবং কিছু ভাজা পোড়া জিলাপি, এখানে আছে হচ্ছে বুট মানে ছোলা, তারপরে আরও পাশের বাসায় থেকে দিয়ে গেছে সেগুলো ছোলা, নিমকি, এখানে রাইস, চিকেন। তো এগুলো এত কিছু থাকার পরে আমি আরও যেগুলো করার প্ল্যান করেছিলাম সেটা আবার উঠিয়ে রাখলাম, কারণ এমনিতেই বাসায় ছেলে মানুষ না থাকলে আমরা স্বভাবতই মেয়ে মানুষ এত বেশি কিছু করতে চাই না নিজেদের জন্য। তারপরেও আবার আজকে আমরা দুইজন ইফতারি করব, পাশে পাশে থেকে দিয়ে গেছে, এই জন্য আর কিছু করলাম না, কিছু ফ্রুটস কাটা হয়েছে। আর এখানে আমি একটু চিড়া ভিজিয়ে রেখেছি এবং ড্রাই ফ্রুটসগুলো ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে একটা ডেজার্ট বানাবো। সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই পাতিলে ডাবের পানি ছিল, এই জন্য মনে হয় একটু একটু লাল লাল হয়েছে দানাগুলো। তো তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি এবং চিড়া নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তারপর আমি এখানে সাবুদানা দিয়ে দিব। এখানে আমি এই রেসিপিটাতে একটু কারেকশন করে দিতে চাই, যারা কিনা দুধের মধ্যে একটু চিনি খেতে পছন্দ করেন তারা দুধটা গরম করার সময় চিনি দিয়ে নেবেন, এবং সাবুদানাটা দুধের মধ্যে আপনারা গরম করতে পারেন, তাহলে দুধটা একটু ঘন হবে। আমার এখানে যেহেতু অল্প পরিমাণে দুধ ছিল, আমি যদি সাবুদানার মধ্যে গরম করতাম তাহলে আমার দুধটা আরও অনেক বেশি কমে যেত, তখন আমি এটা বানাতে পারতাম না। আর আমি দুধের মধ্যে একটু জাফরান দিয়ে রেখেছিলাম কালারটা হওয়ার জন্য। তো আমি সিম্পলি বাসায় যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেটা দিয়ে বানাচ্ছি। আমি জানি এগুলো সবগুলোই খাওয়া শরীরের জন্য হেলদি, অনেক ঠান্ডা ঠান্ডা লাগবে, তো এই জন্য আর কি এটা খাচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু গুঁড়া দুধ অ্যাড করব, একটু ঘন হওয়ার জন্য আমি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এটাকে আবার সুন্দর করে মিক্স করে নিব। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এটা আমার কাছে ওয়ান কাইন্ড অফ খিচুড়ি টাইপের, মানে বাসায় যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল, তবে এটা মিষ্টি দই দিয়ে খেলে অনেক মজা লাগে, যেটা আমি আগের দিনের একটা ব্লগে শেয়ার করেছিলাম। যদি একটু মিষ্টি দই দেওয়া হয় তাহলে এটার টেস্টটা খুবই ভালো আসে। বাট আমি যেটা করেছি এভাবে আপনারা খেতে পারেন, একটু চিনি অ্যাড করে নিলে আরও বেশি মজা লাগে। তারপরে ভাজা ভাজির যে আইটেমগুলো ছিল এগুলোও হয়ে গেছে, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, বেগুনি, পেঁয়াজু, সরি পেঁয়াজু সেদিন ভাজা হয়নি যেহেতু পাশে পাশে থেকে দিয়ে গিয়েছিল। এখানে ডিম চপ ভাজা হয়েছে, তারপরে আলুর চপ ভাজা হয়েছে এবং ডিম আলুর চপও ভাজা হয়েছে। তো এগুলো আর কি প্লেটিং করে নিচ্ছিলাম, যার যার প্লেটে নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আজানের আর বেশি দেরি নেই,
তো প্লেট সাজিয়ে এখন আমরা একটু বসে পড়ব। তো এই তো আমার প্লেট রেডি হয়ে গেছে, বসে আছি আজানের অপেক্ষায়। আজান দেওয়ার পরে আমরা পানি খেয়ে খেজুর খেয়ে রোজা ভাঙলাম। তারপর আমি একটু রাইস নিয়ে নিচ্ছি, যেহেতু ক্ষুধা লেগেছিল। তো ইফতারির সময় আমরা পোলাও রাইস যেটাই থাকে সেটাই খাই। রাইসটা খুবই খুবই মজার ছিল। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, এত ডিলিশিয়াস খাবার আমার জন্য পাঠিয়েছেন উনি। তো খুব মজা করে আমি আর আমার ছোট বোন খেয়ে ফেললাম। আমি খাচ্ছিলাম এবং আমি নেয়ার পরে ওকেও বললাম নেওয়ার জন্য। ও খেয়ে বলল যে আসলে অনেক মজা হয়েছে রাইসটা। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে নামাজের পরপরই সৌরভ চলে আসলো বাইরে থেকে। ও বাইরে থেকে ইফতারি করে একটু খাবার নিয়ে এসেছিল, তো ওর খাবারটা গরম করে দিলাম, ও বাসায় এসে কাচ্চিটা খাবে। আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।